পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্যজীবীদের ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে তালিকাভুক্ত জেলেদের মধ্যে। পরিবহন খরচের অজুহাতে এমন অনৈতিক কর্মকাণ্ড করছে দাউদপুর ইউনিয়ন পরিষদ, যদিও অস্বীকার করেছে ইউপি চেয়ারম্যান ইমন চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ আহরণ নিষিদ্ধ করে সরকার। এ সময় বেকার হয়ে পড়া জেলেদের তালিকা তৈরি করে দেওয়া হয় চাল সহায়তা। 2 কিস্তির দ্বিতীয় ধাপের চাল বিতরণ শুরু হয় মঙ্গলবার। অভিযোগ উঠেছে এদিন সকাল থেকেই চাল বিতরণে কারসাজি শুরু করে উপজেলা দাউদখালী ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা। 30 কেজি 500 গ্রাম করে দাম বলে তারা, কিন্তু সেখানে আমরা পাইতেছি 28 কেজি, কোন অবস্থায় আমরা কম, তার চেয়েও আমরা কম পাইতেছি। 60 কেজি দেওয়ার কথা দেয় 40 কেজি। অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। চাল কম থাকার জন্য প্যানেল মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর দায় চাপিয়েছেন তিনি। আমি রিলিফ ফাংশন কোনো সময় করি না, আনিও না, দেইও না, খরচও নাই, নেওয়াও নাই। আমার কথা মাল আনবা যথারীতি যতটুকু পাওয়ার করে দিয়ে দেবা। পটুয়াখালীর মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়ন পরিষদে অনুমোদিত ভিজিএফ কার্ডের সংখ্যা 729টি, এর মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে 711টি। মামুন উর রশিদ, নিউজ 24।